মালদার পর শালবনি ফের অভিষেকে নবজোয়ার কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রাখব শালবনিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর খড়গপুরে কিছুক্ষণ আগে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবিও রেখেছি আপনাদের সামনে গতকালকের ঘটনার পর আজকে নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়া করা হয়েছে সেই ছবি নজরে এসেছে খড়গপুরে অন্যদিকে শালবনিতে কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দেখছেন দুটি ছবি দাঁড়িয়ে থামি পথ চলতি মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে যাওয়ার আগের মুহূর্তের ছবি আপনারা দেখলেন মানে শালবনি সভায় পৌঁছানোর আগে সেই ছবি আপনাদের সামনে রেখেছি আমাদের সঙ্গে শালবনি থেকে তিন প্রতিনিধি রয়েছেন আশাবুল হোসেন আবির দত্ত এবং অনির্বাণ বিশ্বাস প্রথমেই চলে যাব আবিরের কাছে আবির মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন কিছুক্ষণ আগে খড়গপুরে রোড শো করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি পৌঁছেছেন দেখো একেবারেই প্রথমে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছালেন এবং পৌঁছানোর সময় শালবনির যে রাস্তায় প্রচুর তাদের কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি এবং তার কিছুক্ষণ পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মেদিনীপুর থেকে একেবারে সড়কপথে তিনি যখন আসছিলেন তখনও দেখা যায় প্রচুর কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে তিনি গাড়ির জানলার কাঁচ নাবিয়ে একেবারে তাদের সাথে কথাও বললেন এবং গতকাল যে ঘটনা ঘটেছিল ঝাড়গ্রামে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে 307 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সরকারি সম্পত্তি নষ্টের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু করা হয়েছে সব মিলিয়ে এই যে পুরো ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চারজনকে আটক করা হয়েছে তাদের কী কী ভূমিকা ছিল এবং অন্য আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের খোঁজ করা হচ্ছে বলেই ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে অনির্বাণ গতকালকের ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে নিরাপত্তা ব্যবস্থা পুলিশি নজরদারি সেটা তোমার চোখে কি পড়ছে দেখো পুলিশি ব্যবস্থা কিন্তু বলা যায় যে গতকালকের ঘটনার পর কার্যত নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী সফর তাই নয় গতকালকে যে ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী সড়কপথে আসবেন না আকাশপথে আসবেন সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী 240 নাগাদ তিনি মেদিনীপুরের সার্কিট হাউস থেকে বেরোন এবং 317 নাগাদ এই নেতাজি সুভাষচন্দ্র বসু যে ক্রীড়াঙ্গন শালবনীতে অর্থাৎ সেই যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি চলছে রাজনৈতিক কর্মসূচি সেখানে কিন্তু পৌঁছন তিনি এবং সড়কপথে আসার সময় আমরা দেখেছি যে কার্যত গোটা রাস্তা জুড়ে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল যেখানে যেখানে কুর্মীদের উপস্থিতি রয়েছে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে কুর্মীদের পতাকা লাগানো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তায় আরও বেশি জোর দেওয়া হয়েছিল জেলা পুলিশের তরফ থেকে এবং সেখানে যেমন সাধারণ উর্দিপড়া পুলিশ ছিল তেমনভাবেই কিন্তু প্রচুর সিভিক পুলিশ সিভিল ড্রেসে পুলিশ রাখা হয়েছিল যাতে কোনোভাবে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হতে পারে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে তৃণমূল কর্মীদের উপস্থিতি তৃণমূল কর্মীরাও কিন্তু যে সমস্ত জায়গায় কুর্মীদের উপস্থিতি রয়েছে সেই সমস্ত জায়গায় তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ উপস্থিত ছিল যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় এবং মুখ্যমন্ত্রীর যে যাত্রাপথ সেটা যেন মসৃণভাবে তিনি শালবনি পৌঁছাতে পারেন এটা কিন্তু প্রশাসনের তরফে যেমন নিশ্চিত করা হয়েছে ঠিক তেমনভাবে দলের তরফেও কিন্তু নিশ্চিত করা হয়েছে গতকালকের ঘটনা ইতিমধ্যে আমার সহকর্মী আবির যেটা বলছিল চারজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই কিন্তু জেলা পুলিশের তরফে নিশ্চিত করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্রীড়াঙ্গন অর্থাৎ যেখানে কিনা নবজোয়ার তৃণমূলের নবজোয়ারের যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটি হবে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছবিটা তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং শুধু পুলিশই নয় তার সাথে সাথে কিন্তু সিভিল ড্রেসেও প্রচুর পুলিশ রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন দুজনের সভা রয়েছে যেরকম থাকা দরকার তুমি সেই ছবিটাই আমাদের দেখাচ্ছো